ভবন নির্মাণের সময় আগুন নেভানোর ব্যবস্থা নিশ্চিত করতে প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি অবকাঠামো তৈরিকালে জলাধার ও খাল ভরাট বন্ধের উপর গুরুত্ব আরোপ করেন তিনি এছাড়া ফুটপাত দখল করে নির্মাণ কাজ বন্ধের কথাও বলেন সরকার প্রধান আগুন থেকে জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন করতে চায় সরকার এর অংশ হিসেবে সম্প্রতি বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে চল্লিশটি স্টেশন রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রধানমন্ত্রী বলেন উন্নত সরঞ্জাম ও প্রশিক্ষণ সহ ফায়ার সার্ভিস কর্মীদের সক্ষমতা বাড়ানো হয়েছে তবে আগুনের ব্যাপারে আগে জনগণকে সচেতন হতে হবে বসুন্ধরা যখন আগুন লাগলো যে বিল্ডিং গড়ে উঠেছে একটি বিলের ভিতরে সেই বিল্ডিং আগুন নেভাবার পানি দেওয়ার ব্যবস্থা নেই পানি আনতে হয়েছিল হোটেল সোনারগা থেকে এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় বস কালভাট বা জনাদল ভরাট করে সব কিছু করা ঠিক না ঢাকা শহরে যেখানে অজস্র খাল বিল পুকুরের জায়গা বাংলাদেশটাই তো এরকম তো এই ভরাট করা এ কথাটা মাথায় রাখা উচিত ছিল সরকার প্রধান বলেন ভবন তৈরির সময় অনেকে জানালা ও বারান্দা রাখেন না ওই সব স্থানে প্রত্যেককে একটি কথা মনে রাখতে হবে যে কোনো একটা প্রজেক্ট যদি আপনারা তৈরি করেন তাহলে সেই জায়গায় অগ্নি নির্বাপকের আধুনিক ব্যবস্থা আছে কিনা সেটা যেমন নিশ্চিত করতে হবে পাশাপাশি হাউজিং এস্টেট করি বা যা কিছু করি সেখানেও বৃষ্টির পানির সংরক্ষণ এবং জলাধার যাতে থাকে অবশ্যই সে ব্যবস্থাটা আপনারা রাখবেন ভবন নির্মাণের সময় ফুটপাথ যেন দখল করা না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন শেখ হাসিনা আপনার ঢাকার বহু এলাকা এই সবুজ থেকে বিভিন্ন এলাকা যাবেন দেবেন কোনো ফুটপাথের হাঁটার জন্য নাই ইভেন গুলশান এলাকা এত বড় বড় বিশাল বিশাল বিল্ডিং বড় লোকরা বানাচ্ছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি ওই ফুটপাথের উপর দিয়ে গাড়ি নিয়ে তারপরে তাদের গাড়ি ল্যান্ডিংয়ে যেতে হচ্ছে কেন ফুটপাথ কেন ব্যবহার হবে ওখান থেকে তো জায়গা একটু ছেড়ে দেওয়া যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে অতিরিক্ত মুনাফা লভি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ভবন নির্মাণের সময় আগুন নেভানোর ব্যবস্থা নিশ্চিত করতে প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি অবকাঠামো তৈরিকালে জলাধার ও খাল ভরাট বন্ধের উপর গুরুত্ব আরোপ করেন তিনি এছাড়া ফুটপাত দখল করে নির্মাণ কাজ বন্ধের কথাও বলেন সরকার প্রধান আগুন থেকে জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন করতে চায় সরকার এর অংশ হিসেবে সম্প্রতি বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে চল্লিশটি স্টেশন রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রধানমন্ত্রী বলেন উন্নত সরঞ্জাম ও প্রশিক্ষণ সহ ফায়ার সার্ভিস কর্মীদের সক্ষমতা বাড়ানো হয়েছে তবে আগুনের ব্যাপারে আগে জনগণকে সচেতন হতে হবে বসুন্ধরা যখন আগুন লাগলো যে বিল্ডিং গড়ে উঠেছে একটি বিলের ভিতরে সেই বিল্ডিং আগুন নেভাবার পানি দেওয়ার ব্যবস্থা নেই পানি আনতে হয়েছিল হোটেল সোনারগা থেকে এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় বয়স কালভাট বা জনাধার ভরা করে সব কিছু করা ঠিক না ঢাকা শহরে যেখানে অজস্র খাল বিল পুকুরের জায়গা বাংলাদেশটাই তো এরকম তো এই ভরাটকার আগে তো মাথায় রাখা উচিত ছিল সরকার প্রধান বলেন ভবন তৈরির সময় অনেকে জানালা ও বারান্দা রাখেন না ওই সব স্থানে দুর্ঘটনা হলে বেকায়দায় পড়েন উদ্ধারকর্মীরা প্রত্যেককে একটি কথা মনে রাখতে হবে যে কোনো একটা প্রজেক্ট যদি আপনারা তৈরি করেন তাহলে সেই জায়গায় অগ্নি নির্বাপকের আধুনিক ব্যবস্থা আছে কি না সেটা যেমন নিশ্চিত করতে হবে পাশাপাশি হাউজিং এস্টেট করি বা যা কিছু করি সেখানেও বৃষ্টির পানির সংরক্ষণ এবং জলাধার যাতে থাকে অবশ্যই সে ব্যবস্থাটা আপনারা রাখবেন ভবন নির্মাণের সময় ফুটপাত যেন দখল করা না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আপনার ঢাকার বহু এলাকা এই সবুজ থেকে বিভিন্ন এলাকা যাবেন দেবেন কোনো ফুটপাথের হাঁটার জন্য নাই ইভেন গুলশান এলাকা এত বড় বড় বিশাল বিশাল বিল্ডিং বড় লোকরা বানাচ্ছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি ওই ফুটপাথের উপর দিয়ে গাড়ি নিয়ে তারপরে তাদের গাড়ির ল্যান্ডিংয়ে যেতে হচ্ছে কেন ফুটপাত কেন ব্যবহার হবে ওখান তো জায়গা ছেড়ে দেওয়া যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে অতিরিক্ত মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী আমাদের সাধ্যমত্ত চেষ্টা করে যাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা